মার্জিনাল কস্টিং এর অ্যাপ্লিকেশন পড়ছিলাম আমরা, এমসি অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন করে মার্জিনাল কস্টিং অ্যাপ্লিকেশন করে আমরা সিলেকশন অফ প্রফিটেবল প্রোডাক্ট মিক্স, কি বললাম বল, সিলেকশন অফ প্রফিটেবল প্রোডাক্ট মিক্স, প্রফিটেবল প্রোডাক্ট মিক্সের অঙ্ক করব, প্রোডাক্ট মিক্সের অঙ্ক করব। প্রশ্ন ছিল যে প্রফিটেবল প্রোডাক্ট মিক্সের জন্য চিন্তা করতে হচ্ছে কেন, যদি দেখা গেল যে তো প্রোডাক্ট মিক্স নিয়ে আমাদের এত চিন্তা হলো কেন, এটা নিয়ে একটা প্রশ্ন ছিল। প্রফিটেবল প্রোডাক্ট মিক্স, প্রফিটেবল প্রোডাক্ট মিক্স কতটা মানে হচ্ছে এই যে ধরে যাক আমার কাছে এও আছে, বি আছে, সি আছে, আমি কোনটা কতটা বিক্রি করব, ভাই যেটা বেশি লাভ দেয় সেটা বেশি বিক্রি করে দাও না, কাহানি খতম হয়ে যেত। এ বি সি ডি লোকেরা, গ্রামের লোকেরা, শহরের লোকেরা সব সেটাই বলতো যে ভাই এতে যদি বেশি লাভ হয় তো এ বিক্রি করো, বিতে যদি বেশি হয় বি বিক্রি করো। কিন্তু আমার কাছে অলওয়েজ কিছু না কিছু লিমিটিং ফ্যাক্টর কাজ করবে। ধরে যাক এ বি সি মিলিয়ে এর চেয়ে বেশি বিক্রি করা যায় না, ধরে যাক এ যদি তৈরি করতে হয় তাহলে সবচেয়ে বেশি লেবার আওয়ার স্কুলে এতটাই তৈরি ইয়ে করা যায়। তাহলে আমার আসল পুরো কথাটা হচ্ছে যে সিলেকশন অফ প্রোডাক্ট মিক্স সাবজেক্ট টু লিমিটিং ফ্যাক্টর, এসটি লিমিটিং ফ্যাক্টর, কোনো না কোনো লিমিটিং ফ্যাক্টর নিয়ে কাজ হবে, রাইট? তো আমাদের যে বেসিক রুলটা, বেসিক রুল হচ্ছে একদম সোজা স্টেপ ওয়ানে আমার কাছে যে পদ্ধতিটা বলা হচ্ছে সেটা হচ্ছে ফাইন্ড আউট কি বল, কন্ট্রিবিউশন। ভাই কন্ট্রিবিউশন না বার করে কিছুই করতে পারি না, এই একটা এই পদ্ধতিটার নামই হচ্ছে মার্জিনাল কস্টিং মেথড, রাইট? কি বললাম বলো, ফাইন্ড আউট কন্ট্রিবিউশন, রাইট? কন্ট্রিবিউশন বার করতে গেলে কেয়ার রুল হয় বলো, এস মাইনাস ভি, সিম্পলেস্ট। তোমাকে ভি এর 1 পয়েন্ট 2 পয়েন্ট মেটেরিয়াল লেবার যা দেবে সেগুলো মাইনাস করে দেবে, আর সেলস প্রাইসকে মাইনাস করে দেবে, প্রত্যেক প্রোডাক্ট পিছু কন্ট্রিবিউশন বার করবে। তাহলে কন্ট্রিবিউশন ফর এভরি প্রোডাক্ট, ফর এভরি প্রোডাক্টের জন্য আমি কী করব, কন্ট্রিবিউশন বার করব, এটা স্টেপ ওয়ান। স্টেপ টুতে গিয়ে তুমি কী করবে, 80% কেসে কী করবে, স্টেপ টুতে হচ্ছে অ্যাপ্লিকেশন অফ দি লিমিটিং ফ্যাক্টর। সেখানে আমরা বললাম কন্ট্রিবিউশন পার ইউনিট অফ লিমিটিং ফ্যাক্টর, কী বললাম, কন্ট্রিবিউশন পার ইউনিট অফ লিমিটিং ফ্যাক্টর, রাইট? কন্ট্রিবিউশন পার ইউনিট অফ লিমিটিং ফ্যাক্টর, কন্ট্রিবিউশন পার ইউনিট অফ লিমিটিং ফ্যাক্টর, ওকে, কন্ট্রিবিউশন পার ইউনিট অফ ইউনিট অফ লিমিটিং ফ্যাক্টর। বাবু শোন, লিমিটিং ফ্যাক্টর তো একটা একরকম হতে পারে না, লিমিটিং ফ্যাক্টর হতে পারতো মেটেরিয়াল, রাইট? তাহলে এখানে এটা কী হয়ে গেল, পার ইউনিট অফ র মেটেরিয়াল রিকোয়ার্ড, যদি ফ্যাক্টরটা হয় র মেটেরিয়াল তাহলে পার ইউনিট অফ কী করবে বলো, পার ইউনিট অফ র মেটেরিয়াল। যদি এটা হতো লেবার, যদি হতো লেবার আওয়ার, তাহলে পার ইউনিট অফ লেবার আওয়ার, পার ইউনিট অফ মেটেরিয়াল রিকোয়ার্ড, কত রিকোয়ার্ড লাগে তার অনুযায়ী পার ইউনিটে কত কন্ট্রিবিউশন পাচ্ছ। এটা যদি হতো লেবার, তখন কী লিখতাম, লেবার আওয়ার রিকোয়ার্ড টু প্রডিউস ওয়ান ইউনিট, লেবার মেটেরিয়াল রিকোয়ার্ড ফর ওয়ান ইউনিট, ফর ইউনিটের মধ্যে পার ইউনিট বলে দিয়েছি, আবার কী দরকার। যদি এটা মেশিন আওয়ার হতো তখন কী লিখতে, মেশিন আওয়ার বেকার লিখছি কথা, কোনো বই আছে বলে এতবার করে দরকার ছিল না, এনি ফ্যাক্টর হলে তো তার জন্যই বার করে নেবে, রাইট? তখন তুমি নিশ্চয়ই টোটাল কন্ট্রিবিউশন যেটা হবে আর ইয়ে দিয়ে ভাগ করে দেখাবে, কন্ট্রিবিউশন পার ইউনিট যেটা হবে সেখান থেকে তুমি কী করবে, কত কেজি করে পার ইউনিট করতে লাগে তা দিয়ে ভাগ করবে। মানে এর ফর্মুলাটা কীরকমভাবে জানিস তো, তোমার কন্ট্রিবিউশন কত, টিসি কত, টোটাল কন্ট্রিবিউশন কত, ডিভাইড করো এক ইউনিট তৈরি, এ তৈরি করতে কত করে মেটেরিয়াল লাগে, কী বললাম বলো, বাই আমি কত মেটেরিয়াল, ধরে যাক এটা হলো আমার কাছে 1000 টাকা কন্ট্রিবিউশন,
আর মেটেরিয়াল লাগে 10 কেজি এক ইউনিট তৈরি করতে মেটেরিয়াল রিকোয়ার্ড কত বললাম 10 মেটেরিয়াল রিকোয়ার্ড আছে 10 কেজি পার ইউনিট প্রোডাকশন পার ইউনিট প্রোডাকশনের জন্য 10 কেজি লাগে রাইট তাহলে তুমি এখানে কত কত आंसर পাবে 100 তাহলে आंसर পাবে তুমি 100 এই 100 টা হচ্ছে র মেটেরিয়াল রিকোয়ার্ড ফর পার ইউনিট অফ প্রোডাকশন আশা করি বোঝা গেছে বিষয়টা এখন এছাড়া আর আর লিমিটিং ফ্যাক্টর কোন জায়গায় কাজ করে আমাদের কিছু যদি না বলতো তাহলে কোনো লিমিটিং ফ্যাক্টর না থাকতো তাহলে যে বেশি কন্ট্রিবিউশন দেয় সেই বেশি সেরে বেশি বেশি তৈরি করে দেব গল্প শেষ করে দেব রাইট এখন যদি বলে প্রোডাকশন ক্যাপাসিটিতে লিমিটিং ফ্যাক্টর আছে তাহলে তখন আমরা বলবো কন্ট্রিবিউশন প্রোডাকশন ক্যাপাসিটিতে যদি আমার মেশিন আওয়ারকে যদি হয় তাহলে মেশিন আওয়ার দিয়ে করবো বলেছি তো এবার একটা দ্বিতীয় একটা কথা যেটা আমরা আগের ভিডিওতে একবার আলোচনা করেছি সেটা হচ্ছে যে সবসময় কি কন্ট্রিবিউশন দিয়ে হয়ে যাবে না এই পর্যন্ত যেটা হলো সেটা কন্ট্রিবিউশনের উপর বেস করে এরপরে একটা পদ্ধতি হয় সেটা আমরা পিভি রেশিওর উপর বেস করে ওকে তাহলে কী করতে হবে এবার আমাকে বল ফাইন্ড ফাইন্ড পিভি রেশিও দিয়ে কিছু করা যায় কি না দেখা যাক পিভি রেশিওকে দুটো অ্যাপ্লাই করা যায় যদি হেভি ডিমান্ড কন্ডিশন থাকে তখন তুমি হাই পিভিটাকে নেবে রাইট তাহলে না পিভি রেশিও একটা একটা দিয়ে চিন্তা করবে পিভি রেশিও অ্যাপ্লিকেবল কখন যখন হাই ডিমান্ড হবে তাহলে হাই ডিমান্ড ফর হাই ডিমান্ড গুডস তাহলে আমি আমি বলছিলাম যে সাবজেক্টের নাম পড়ছিলাম মার্জিনাল কস্টিং কতগুলো অস্ত্রশস্ত্র বার করেছি একটা ওয়েপেন ছিল কন্ট্রিবিউশন সেটা দিয়ে আমরা এরকম করলাম একটা অস্ত্র ছিল পিভি রেশিও সেটা দিয়ে আমরা হাই ডিমান্ড কন্ডিশনে বলবো যার যার পিভি বেশি সেটা প্রোডাকশন করো হায়ার পিভি ইজ মোর প্রফিটেবল মোর প্রফিটেবল এটা আগে আগের ক্লাসে একবার আলোচনা করছি আবার রিপিট করছি বল পরে বলছি আগে এটা বলে দিই অথবা আরেকবার তুমি একটা কাজ করো ফাইন্ড ফাইন্ড ব্রেক ইভেন পয়েন্ট ফাইন্ড এই ব্রেক ইভেন পয়েন্টের পয়েন্টের ক্ষেত্রে যার লো ব্রেক ইভেন পয়েন্ট আছে সেটা আমরা ইয়ে করবো ইন কেস অফ লো ডিমান্ড কত বই রাখেন না গেল ফর লো ডিমান্ড ফর লো ডিমান্ড সিলেক্ট দ্য প্রোডাক্ট উইথ লো ব্রেক ইভেন পয়েন্ট রাইট এই হলো এখনো পর্যন্ত কিছু রুল শেখালাম যে কথাটা এইমাত্র বলছিলাম যে যদি এই যে কন্ট্রিবিউশনটা বার করলাম এই কন্ট্রিবিউশনটা বার করে যদি কোনো লিমিটিং ফ্যাক্টর দেয়নি অঙ্কটায় স্যার লিমিটিং ফ্যাক্টর ছিলই না তাহলে একদম ইজি কন্ট্রিবিউশন বার করো টোটাল কন্ট্রিবিউশন এটাকে পার ইউনিট কন্ট্রিবিউশনে যাও আর দেখো কার বেশি তাহলে ফাইন্ড কন্ট্রিবিউশন উইদাউট লিমিটিং ফ্যাক্টর হলে কী করবো আমরা কী করলাম বলো পার ইউনিট কন্ট্রিবিউশন বার করে নেবো তাহলে কন্ট্রিবিউশন ফর এভরি প্রোডাক্ট সেখান থেকে আমি কী করবো পার ইউনিট কন্ট্রিবিউশন বার করে নাও এবার তুই সাধারণ বুদ্ধি দিয়ে বল পার ইউনিট কন্ট্রিবিউশন যার বেশি আছে সেটা করবো না অন্যটা করবো পার ইউনিট কন্ট্রিবিউশনটা কত হলো বার করো ফাইন পার ইউনিট কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন পার ইউনিট হ্যাঁ আর সেখান থেকে আমরা কী করবো যেটা বেশি সেটাকে নেবো হায়ারটা অ্যাকসেপ্টেবল হায়ারটা প্রফিটেবল হায়ার ইজ প্রফিটেবল কোনো লিমিটিং ফ্যাক্টর নেই আরামসে কাজ করে দেবো তাহলে ফার্স্টেই আমরা দেখি একটা অঙ্ক যেখানে কোনো লিমিটিং ফ্যাক্টর নেই শুধুমাত্র কী হবে আমরা প্রোডাক্ট মিক্স বানাবো কোনো জায়গাতে যেখানে লিমিটিং ফ্যাক্টর নেই সেখানে কীভাবে করতে হয় একটা সিম্পল অঙ্ক যেখানে আমরা যেখানে কোনো লিমিটিং ফ্যাক্টর নেই এমন একটা কন্ডিশন চিন্তা করছি আমরা অলমোস্ট লিমিটিং ফ্যাক্টর নেই হালকা হালকি থাকতে দেখি অঙ্কটা দেখা যাক আ কোম্পানি প্রোডিউসেস অ্যান্ড সেলস টু প্রোডাক্টস এ অ্যান্ড বি আ কোম্পানি ইনকার্স 1000 রুপিস 1 লাখ রুপিস পার অ্যানাম টুয়ার্ডস ফিক্সড ওভারহেড তার মানে ফিক্সড কস্ট ইজ 1 লাখ রুপিস আর কোম্পানি হ্যাজ প্রোডিউস দ্য প্রোভাইডেড দ্য ফলোইং ইনফরমেশন ইনফরমেশন এ প্রোডাক্ট এর জন্য আমার কাছে ডিরেক্ট মেটেরিয়াল ডিরেক্ট ওয়েজেস অ্যান্ড ভ্যারিয়েবল ওভারহেড এই মিলিয়ে আমার টোটাল ভ্যারিয়েবল কস্ট পেয়েছি এই টোটাল ভ্যারিয়েবল কস্ট 200 টাকা 100 টাকা 100 টাকা রাইট এর আছে টু প্রোডাক্ট বি এর জন্য 250 150 অ্যান্ড 150 অ্যান্ড 150
আর সেলিং প্রাইস আছে 520 এন্ড 715 বুঝাছিনা বল তোর মতো ডিপেন্ডিং অন দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য র মেটেরিয়াল লেবার আওয়ার্স দ্য কোম্পানি কনসিডার দ্য ফলোয়িং অল্টারনেটিভ ওরা মনে করে নিয়েছে ভাই লিমিটিং ফ্যাক্টর তোমাকে বলা দরকার আমি জানি যে আমি যদি আমি 10,000 ইউনিট এ আর 600 ইউনিট বি করতে পারি অথবা ও আগে ঠিক করে দিয়েছে 600 ইউনিট এ আর 1,000 ইউনিট সরি 1,000 ইউনিট এ আর 600 ইউনিট বি অথবা 600 ইউনিট এ আর 1,000 ইউনিট বি এর মধ্যে কোনো একটা কোন অল্টারনেটিভ তুমি গ্রহণ করবে বলো এই ছিল আমাকে কোশ্চেনটা ক্লিয়ার এই অঙ্কটা সোজা থেকে সোজা আমরা বলেছিলাম তোমার ফার্স্ট স্টেপ কিছু বোঝো না বোঝো এই সব অঙ্কের জন্য ফার্স্টে আমাকে কী করবো কন্ট্রিবিউশন বার করবে কথা বল তাহলে আমি ফার্স্টে কন্ট্রিবিউশন বার করবো তাহলে স্টেটমেন্ট অফ কন্ট্রিবিউশন বলে বার করা কি সোজা কথাবার্তা হ্যাঁ তা পুরো এর জন্য এইটা এই 520 থেকে এই তিনটিকে মাইনাস করতে কোনো কষ্ট আছে রে তো করে দিলাম না 400 টাকা কন্ট্রিবিউশন 120 টাকা সরি 400 টাকা বিসি মার্জিনাল কস্ট আর 100 টাকা কন্ট্রিবিউশন এটা কন্ট্রিবিউশন কত হলো 165 টাকা এটুকু বোঝা গেছে একদম কার কন্ট্রিবিউশন বেশি এ না বি এর বি এর কন্ট্রিবিউশন বেশি তাহলে কোনটা বেশি লাভজনক তোকে যদি কিছু না বলা হয় তখন তুই কী করবি 1,000 এ বিক্রি করবি না না 1,000 বি বিক্রি করবি খুব কম বুদ্ধি যারা আছে সে বুঝে গেছে উত্তর তো ফালতু খাওয়ার বেশি বুদ্ধি করতে যাবো কেন কম বুদ্ধি দিয়ে যদি বোঝা যায় তাহলে বেশি বুদ্ধি খরচা করে ফালতু আমাদের হলিক্স ফলিক্স খরচা করা দরকার নেই চলো তখন আমি একটা স্টেটমেন্ট জানিয়ে দিলাম ওকে যে শোনো আমার কাছে যা মনে হচ্ছে 1,000 ইউনিট এ করলে এত হয় আর এবার অপশান এর জন্য এত এত আমি পাই আর অপশান বি এর জন্য এত আমি পাই জাস্ট পড়ে দিলে হয়ে গেল গল্প এতে কত বলো কন্ট্রিবিউশন পার ইউনিট 120 বিতে 165 যদি আমি কিনা এটা 1,000 এটা 600 করতাম তাহলে এত পরিমাণ কন্ট্রিবিউশন পেতাম কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট মাইনাস করলে প্রফিট পাবো 119 চলবে পজ করে টুকে নেবে ফালতু ফালতু বকতে পারছি না এখানে এই 600 এটা 1,000 হলে কন্ট্রিবিউশন দিয়ে গুণ করবো করে এত এত ইনকাম হয়েছে করে এত এত কন্ট্রিবিউশন মাইনাস করে আমার কাছে 137 নেট 137 টাকা নেট প্রফিট হলো জানিয়ে দিলাম প্রফিটেবিলিটি স্টেটমেন্টে কোনটা দেখাচ্ছে তাহলে কোন অপশানটা আমরা নেবো অপশান বি অপশান বি অপশান ইজ অ্যাকসেপ্টেবল অপশান অপশান বি ইজ অ্যাকসেপ্টেবল রাইট চলবে একটা অঙ্ক নেওয়া যাক আবার অঙ্কটা পড়ে দেখা যাক কী বলছে টরাস টিমিটের প্রডিউসেস থ্রি প্রোডাক্টস তার আগের অঙ্কটা ছিল দুটো প্রোডাক্ট এখন কত প্রোডাক্ট হলো বল কস্ট অ্যান্ড আদার ডিটেলসগুলো দিয়ে দিয়েছে দেখ এখানেও সেই দিয়েছে ওকে সেলিং প্রাইস দিয়েছে আর ভ্যারিয়েবল কস্ট দিয়েছে সেলিং প্রাইস আর ভ্যারিয়েবল কস্ট মাইনাস করে আমি কী বার করে নেবো জানি তো কন্ট্রিবিউশন বার করে নেবো এতে কিতে আর কী আছে আমরা কোশ্চেনটা টুকে নিচ্ছি মনে করা যাক স্ক্রিনশট থেকে ম্যাক্সিমাম প্রোডাকশান হবে পার ইউনিট পার মান্থ ম্যাক্সিমাম প্রোডাকশান পার মান্থ হবে 5,000 ইউনিট এ করা যায় 8,000 তৈরি করা যায় বি আর সি হচ্ছে তাহলে এটা লিমিটিং ফ্যাক্টর ম্যাক্সিমাম ডিমান্ড আছে সারা বছরে এটা একটা লিমিটিং ফ্যাক্টর হলো আমি এ সবচেয়ে তাহলে তৈরি করতে পারতাম 5,000 কিন্তু ডিমান্ড আছে কত 2,000 তৈরি করতাম 8,000 কিন্তু ডিমান্ড আছে কত আর তৈরি করতাম 6,000 কিন্তু ডিমান্ড আছে 2,400 এই ছিল অঙ্কটা নেক্সট পার্ট নেক্সট পার্টে বলা হচ্ছে যে ফিক্সড এক্সপেন্সেস আছে 2,76,000 টাকা এটা হচ্ছে ফিক্সড কস্ট আর টোটাল আওয়ার্স অ্যাভেলেবেল আছে 200 ঘন্টা এটা হলো লিমিটিং ফ্যাক্টর 200 ঘন্টা বেশি তৈরি করা যাবে না দ্য প্রসেসিং আওয়ার্স ক্যানট ইনক্রিজ বিয়ন্ড 200 ইউনিটস বেকার লাইটটা দুবার করেছে ইউ আর রিকোয়ার্ড টু কম্পিউট দ্য মোস্ট প্রফিটেবল প্রোডাক্ট মিক্স ফাইন সিএ ইন্টারভ্যালের অঙ্ক ক্লিয়ার আর বলেছে তুমি ওভারঅল একটা ব্রেক ইভেন পয়েন্ট বার করে দাও যদি ওই প্রফিট মিক্সটা আমরা ইউজ করে থাকি রাইট তো অঙ্কটার সলিউশন করতে গিয়ে কি যেটা দরকার সেটা হচ্ছে ফাইন্ড কী বলেছিলাম আমি এতদিন ধরে তোকে বল ফাইন্ড কী বার করবি ফাইন্ড কন্ট্রিবিউশন দেখ কন্ট্রিবিউশন বার না বার করে আমি কোনো অঙ্ক করি না রাইট যদি আমি ব্রেক ইভেনও ইউজ করি যদি আমি পিভি ইউজ করি কন্ট্রিবিউশন ইজ মাস্ট তাহলে আমার কাছে প্রোডাক্ট এ ছিল প্রোডাক্ট বি ছিল আর প্রোডাক্ট সি ছিল আমার এসপি মাইনাস ভিসি তো তাহলে সেলিং প্রাইস কত করে ছিল বলে যাবো তাড়াতাড়ি করে এটা 200 তারপরে এটা ছিল সেলিং প্রাইস লেস করতে বলেছে কি ভ্যারিয়েবল কস্ট কত কত ছিল 120 তাহলে বল কন্ট্রিবিউশন সি কত হবে 80 আমি এখনই বুঝে গেছি আমার এটা হচ্ছে র্যাঙ্ক নাম্বার 1 এটা র্যাঙ্ক 2 এটা র্যাঙ্ক 3 অলরেডি বুঝে গেছি ভাই বেশি বুদ্ধিশালী থাক আর না থাক আমি এটা বুঝে গেছি আমার কন্ট্রিবিউশন দিয়ে ফার্স্ট স্টেপ শেষ এটাকে আমরা নাম দিলাম স্টেপ 1 নাম দিলাম কি স্টেপ 1
রাইট এরপরে আমরা যেটা চিন্তা করব যে পার ইউনিট লেভেলে আমার কাছে কি কি কে 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 কত কন্ট্রিবিউশন দিচ্ছে কোন লিমিটিং ফ্যাক্টর ইউজ করার চেষ্টা করছি এবার রাইট তা আমাকে বল প্রথমে যে আমার প্রোডাকশন আছে সারা বছরে কত ম্যাক্সিমাম প্রোডাকশন কত বললাম 5000 8000 ম্যাক্স প্রোডাকশন আছে ম্যাক্স টু ম্যাক্স আমি 5000 প্রোডাকশন করতে পারি 8000 এটা 8000 করতে পারি 6000 এটা 6000 করতে পারি রাইট তারপরে কি হবে টোটাল আওয়ার্স আমার টোটাল আওয়ার্স আছে কত টোটাল যে ম্যান আওয়ার্স বা মেশিন আওয়ার কিছু তো আছে এরা শুধু এক কথা আওয়ার্স বলছে তো আমি লিখলাম টোটাল আওয়ার্স টোটাল আওয়ার্স কত আছে বলো 200 ইউনিট 200 ঘন্টা এটা 200 ঘন্টা আর এটা হচ্ছে 200 ঘন্টা তাহলে এটাকে এটা দিয়ে ডিভাইড করলে আমি পার আওয়ারে মেশিন ম্যাক্সিমাম প্রোডাকশন পাবো সাবজেক্ট টু দ্যাট লিমিটিং ফ্যাক্টর তাহলে ডিভাইড করে কত পেলাম তাহলে পার ইউনিট অফ লেবার পার ইউনিট অফ আওয়ারে আমি প্রোডাকশন করতে পারি 25 টাকা তাই তো ম্যাক্সিমাম প্রোডাকশন করতে পারি কত 25টা এটা কত হবে 40টা এটা হচ্ছে 30টা এটা কি বললাম প্রোডাকশন পার ইউনিট অফ লিমিটিং ফ্যাক্টর প্রোডাকশন পার ইউনিট অফ লেবার আওয়ার হ্যাঁ পার ইউনিট অফ লেবার আওয়ার পাক্কা এই হলো 25 টাকা করে এখন আমাকে বল যে তাহলে আমার কন্ট্রিবিউশন কত করে পাওয়া যাবে 25টা গেল ইউনিট 80 টাকা করে কন্ট্রিবিউশন তাহলে আমি আমি এই প্রোডাক্টের ক্ষেত্রে প্রত্যেক ঘন্টা পিছু কন্ট্রিবিউশন কত পাচ্ছি প্রোডাকশন তো আমার কাজ না আমার আমার আলটিমেট অবজেক্টিভ কি কন্ট্রিবিউশন পার ইউনিট অফ লেবার আওয়ার তাহলে টোটাল কন্ট্রিবিউশন পার ইউনিট অফ লেবার আওয়ার তাহলে একটা লেবার আওয়ার খরচা করলে 25টা তৈরি করতে পারি রাইট আর একটাতে কন্ট্রিবিউশন পাই 80 টাকা করে একটা যদি আমি লেবার আওয়ার খরচা করি ওয়ান আওয়ার লেবার খরচা লেবারকে কাজে লাগাই বা মেশিনকে কাজে লাগাই এক কথায় আওয়ারকে কাজে লাগাই তাহলে আমি প্রোডাকশন কত পাই 25 আমার কন্ট্রিবিউশন কত তাহলে 80 × 25 গুণ করলে কত পাওয়া যাবে আর 40 × 40 গুণ করেও যাবে তো আর 60 × 30 গুণ করা যাবে হ্যাঁ কি না তো গুণ করলে কত পাওয়া যাবে এটা 2000 1600 আর 1800 তাহলে আরামসে আমি দেখতে পেলাম আমার হচ্ছে র্যাঙ্ক নাম্বার ওয়ান এটা ফার্স্ট তারপর এটা সেকেন্ড এটা হলো থার্ড তাহলে আমি ম্যাক্সিমাম কোনটার দিকে যাওয়ার চেষ্টা করবো এটা তাই তো এখন আমি মোস্ট প্রফিটেবল প্রোডাক্ট মিক্স কত হয় সেটা বোঝার চেষ্টা করবো রাইট তো তার জন্য একটা প্রফিটেবিলিটি স্টেটমেন্ট বানাবো কটা প্রোডাক্ট আছে তিনটে প্রোডাক্ট আছে একটা হলো এ একটা বি একটা সি এতে আছে এতে কন্ট্রিবিউশন কত করে পেলাম এতে বল কন্ট্রিবিউশন কত করে পেলাম 80 দেখা যাচ্ছে বলো এতে কত করে দেখা যাচ্ছে এতে 80 এটা 40 এটা আমার এ আমার এটা কন্ট্রিবিউশন পার ইউনিট 60 আছে না আমি এখানে বিটা বানাবো না এখানে সি বানাবো র্যাঙ্ক অনুযায়ী রাইট তাহলে এটা 60 টাকা কন্ট্রিবিউশনে যাবো আর এটা 40 টাকা কন্ট্রিবিউশনে যাবো সবচেয়ে কম যাবো এটাই রাইট আমার প্রোডাকশান ইউনিট বেরিয়েছিল একটা কত এটা 1800 এটা 2000 এটা 2000 এটা 1800 এটা হলো কত 1600 তাহলে এটা যে লোক এটা গেল পার ইউনিট তাই না এটা পার ইউনিট সি কন্ট্রিবিউশন পার ইউনিট তাই তো আর এটা আমার প্রোডাকশান হয়েছিল নাকি তাহলে এটা টোটালটা বার করতে পারবো টোটাল কন্ট্রিবিউশন কী করে বেরোবো জানি কি জানি না কী করে বেরোবো রে গুণ করতে জানিস তো বলো গুণ করে বলো কত কত এটা গুণ করলে 1,60,000 টাকা এটা 1,08,000 টাকা এটা 64 এটা 64,000 রুপিস রাইট তাহলে তোমার কাছে এত তো হলো টোটাল কন্ট্রিবিউশন আর সেলিং প্রাইসও জানা আছে এটা 200 টাকা করে
এটা 100 টাকা করে এটা 60 টাকা করে সেলিং প্রাইস বলে দেওয়া আছে 160 কত ওইটা 160 টাকা করে বিক্রি করা যাবে তাহলে তোমার প্রোডাকশন ছিল 200 2000 এর সঙ্গে এটা গুণ করলে আমার এটা যদি এসপি হয় তে টোটাল সেলস ভ্যালু কত হবে পাওয়া যাবে না টোটাল সেলস ভ্যালু পেয়ে গেলাম কত 4000 4 লাখ টাকা আর কত 180000 টাকা আর 2,56,000 টাকা তাহলে যোগ করলে মোট সেলস কত হলো 8,36,000 টাকা আমার মোট সেলস হয়েছে এটা হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিটেবিলিটি প্রোডাক্ট মানে প্রোডাক্ট মিক্স হ্যাঁ এটা হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিটেবিলিটি কি বললাম স্টেটমেন্ট এটার নাম কি নাম দিয়েছি স্টেটমেন্ট অফ কি বল প্রফিটেবিলিটি প্রোডাক্ট হ্যাঁ প্রফিটেবিলিটি কোনটা আমার প্রফিটেবল হবে হ্যাঁ প্রফিটেবিলিটি তাহলে এখানে আমি এতগুলো কলম করে নিলাম নিয়ে সেলস পেলাম যে ভাই তুমি এইটা এইগুলো এরকম এত বিক্রি করবে উত্তর হয়ে গেছে আমাদের এ বিক্রি করবো 2000 বি কি বিক্রি করবো কত বল 1800 আর সি বিক্রি করবো তুই বলবি স্যার এ বিক্রি 2000ই হলো কি করে বলো এটা এটা তো প্রোডাক্ট নাকি প্রোডাকশন ইউনিট প্রোডাকশন ইউনিটে এ 2000 কেন হলো এই 2000 যে প্রোডাকশন হবে দেখ একটা জায়গাতে আমাদের মিসকনসেপশন কাজ করতে পারে একটা হচ্ছে এটা হচ্ছে টোটাল কন্ট্রিবিউশন 2000 রাইট তো এটা গেল আমার র্যাঙ্ক ওয়ান এটা নিয়ে কোনো কথা নেই তাহলে র্যাঙ্ক ওয়ান যতটা বিক্রি করা যায় আমি সবটা বিক্রি করে দেবো আমার কোশ্চেনে বলা আছে কোশ্চেনটা যখন দেখেছিলাম তখন দেখেছিলাম এটা র্যাঙ্ক ওয়ান এটা কতটা বিক্রি করা যায় কতটা বিক্রি করা যায় এটা বল 2000 ইউনিট তাহলে আমি র্যাঙ্ক তো মিসকনসেপশনটা দূর করার চেষ্টা করছি ভাবার কারণেই এই এই 2000টা এখানে এসছে নো নট দ্যাট এটা ক্রস এই 2000টা কোথা থেকে পেয়েছি আমার বলছে ম্যাক্সিমাম ডিমান্ড পার মান্থ হচ্ছে 2000 এর জন্য বিয়ের জন্য কত 4000 সি এর জন্য কত 2400 আমার কাছে সবচেয়ে লাভজনক কোনটা বলেছি আমি এ বি সবচেয়ে সেকেন্ড লাভজনক কোনটা বি সি তাহলে আমি এইটা তো ওর ম্যাক্সিমাম বিক্রি করার চেষ্টা করবো রাইট কিটম আমি যদি ম্যাক্সিমাম লাভ পাই 2000 এই এ প্রোডাক্টে তাহলে আমি এটা ম্যাক্সিমাম বিক্রি করবো সেকেন্ড ম্যাক্সিমাম কে আছে সি তাহলে সিটা আমি তার ম্যাক্সিমাম লেভেলের মধ্যে বিক্রি করার চেষ্টা করবো আর সবচেয়ে কম বিক্রি করবো কাকে বিকে তাহলে আগে ভাই তুমি একে 2000 ইউনিট দিয়ে দাও পাক্কা একেও তাহলে 2400 ইউনিট দিয়ে দাও কত ইউনিট হলো 2400 ইউনিট যদি দিয়ে দাও তাহলে কন্ট্রিবিউশন কত করে হবে 2400 × 60 কর দেখো অন্য কালার পেন দে তো এটা কালো বলো 1,00,000 ইট ইজ 1,44,000 এটা এটা কত হলো 1,44,000 রাইট আর তাহলে বাকিটা কত কত হবে আমার সবচেয়ে বেশি কত বিক্রি করা যায় 5000 ইউনিট মনে আছে না ভুলে গেছি ম্যাক্স টু ম্যাক্স কত বিক্রি করা যাবে 5000 ইউনিট বিক্রি করলে আমার এটা টোটাল বিক্রি কত দেখাল দেখতে এটা কত হলো 5,000 × 6,000 কত ম্যাক্সিমাম ইউনিট কত ম্যাক্সিমাম কত বিক্রি করার কথা বলেছিল কিছু বলেছিলাম কথা না না ম্যাক্সিমাম কোনো এরকম কোনো লিমিট নেই ওইভাবে কোনো তিনটে মিলিয়ে মোট কত বিক্রি করবে কোনো কথা বলেনি ঠিক আছে 6,000 ইউনিট বিক্রি করবো এটা এটা বেকার হয়ে যাচ্ছে তাহলে আমার কন্ট্রিবিউশনগুলো পেয়ে গেছি বাকিটা কোন বুদ্ধি লাগবে এই ফিগারটা খালি চেঞ্জ হবে বল এটা কত টাকা হবে 2400 × 100 এটা হবে 2,40,000 টাকা তাহলে আমি এইটা কী করে পেয়েছি এবার বোঝা গেছে আমার সেলিংয়ের ম্যাক্সিমাম লিমিট বল পর্যন্ত আমি বিক্রি করে দেবো ডোন্ট ফরগেট ইট বিক্রি করবো যেটা হায়েস্ট তাহলে আমি যদি বলি সেটা রুল কী লিখলাম ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন বলা ম্যাক্সিমাম সেল কাটেগা কী লিখলাম ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন বলা ম্যাক্সিমাম সেল কাটেগা কোনো অসুবিধা আছে তাহলে আমি নিশ্চয়ই ওই টাকাকে বিক্রি করে দেবো তারপরে বাকিটা করতে যাবো চলবে তো 2,40,000 তাহলে এটা কত হয়েছিল এটা এরকম হয়েছিল তাহলে এই যোগটা পাল্টে গেল 8,96,000 দিস ইজ 8,96,000 হয়ে গিয়া না এখন হলো 8,96,000 তাহলে আমার কাছে প্রফিটেবিলিটি মিক্সের গল্প হয়ে গেল এবার ওরা আরেকটা পয়েন্ট দিয়েছে বলছে কম্পিউট ওভারঅল ব্রেক ইভেন পয়েন্ট কী বলেছে হ্যাঁ ও ইচ্ছা করলে এখান থেকে আমি লেস ফিক্সড কস্ট করে দেবো তো বলছিস আসলে ওরা কি প্রফিট চায় না অনেক সময় বলে তুমি প্রোডাক্ট মিক্স বার করে ছেড়ে দাও যদি বলে প্রফিট দেখাতে তাহলে আমি লেস্ট কী করবো ফিক্সড কস্ট বিয়োগ করে দেবো ফিক্সড কস্টে কত আছে 2,76,000 বিয়োগ করলে কত টাকা প্রফিট হবে 2,76,000 মাইনাস কর
কোনটায় টোটাল কস্ট এর স্যার মিউট করে একটা প্রশ্ন আমার কাছে টোটাল কন্ট্রিবিউশন কত হয়েছিল 360000 3 লাখ বল একবার যোগ কর যোগ কর যোগ কর 368000 কন্ট্রিবিউশন দেখ এখানে বিয়োগ করতে পারতাম আমরা কিন্তু বিয়োগ করলে কি করতাম এখান থেকে আমরা কি বিয়োগ করতাম ফার্স্টে ভ্যারিয়েবল কস্ট মাইনাস করতাম কন্ট্রিবিউশন মাইনাস করতাম কন্ট্রিবিউশন মাইনাস করার পরে আবার তারপরে যেতে হতো দরকার নেই কন্ট্রিবিউশন থেকে তুমি লেস ফিক্সড কস্ট কন্ট্রিবিউশন মাইনাস এফ এফ হচ্ছে 276000 তোমার কাছে কত টাকা প্রফিট হয়ে গেল 92000 প্রফিট কন্ডিশনে আমি রয়েছি খুব ভালো ল্যাপটপ করছি গল্প শেষ যাচ্ছি পরের পয়েন্টে পরের পয়েন্টে বলছি যে একটা ওভারঅল ওভারঅল ব্রেক ইভেন পয়েন্ট কি পয়েন্ট কি বলেছে এটা ওভারঅল ব্রেক ইভেন পয়েন্ট বার করে দাও তো ভাই আমার কাছে ওভারঅল সেলস দেখব ওভারঅল ফিক্স কস্ট দেখব হ্যাঁ আর ওভারঅল ভি বার করে নেব কন্ট্রিবিউশন রেশিও বার করে নেব তোমার কন্ট্রিবিউশন কত কত হয়েছে 368000 টাকা তাহলে আমি পিভি রেশিও বার করে নিই কন্ট্রিবিউশন বাই এস 368000 টাকা আর সেলস আছে কত 896000 কত হলো আনসার 0.410 পাক্কা আমাকে বলেছে পিভি বার করতে পৃথিবী এই কী হয় না ব্রেক ইভেন করতে এটা পৃথিবীর সবচেয়ে সোজা পদ্ধতি বলে বলে একদম সেখানে বলেছিল এফ বাই পিভি এফ কত ছিল আমার আমাদের কাছে 276000 ডিভাইড বাই 0.41 ইউ ক্যান গেট দ্য আনসার কেতনা 672000 ইজ দ্য ওভারঅল ব্রেক ইভেন পয়েন্ট রাইট আমরা বিক্রি করেছি কত 896000 ফর হুইচ হ্যাভ আর্নড দিস মাচ অ্যামাউন্ট অফ প্রফিট আইডিয়া